শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং নিট বিতর্কের মাঝেই এবার কলকাতা মেডিকেল কলেজে পাকড়াও ভুয়ো কর্মী। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার চক্র পাকড়াও করে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, চাকরি দেওয়ার নামে বেশ কিছু মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অনির্বাণ দাস মেডিকেল কলেজেরই এক অস্থায়ী কর্মী। অভিযোগ, কারোর কাছ থেকে 20,000, কারোর কাছ থেকে 50,000, কারোর কাছ থেকে সেই অঙ্ক পৌঁছেছে 1,00,000 টাকা পর্যন্ত। শুধু তাই নয়, নকল আই কার্ড থেকে শুরু করে নকল রেজিস্টার খাতাও বানিয়েছে অভিযুক্ত। তবে সে একা নয়, এই প্রতারণায় তার সঙ্গী রয়েছে অনেকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই খবর দেওয়া হয় থানায়, গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এখানেই প্রশ্ন উঠছে, যে চাকরি দেওয়ার নাম করে কি কোনো চক্র সক্রিয় রয়েছে তবে মেডিকেল কলেজে? কলকাতা মেডিকেল কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে মানুষকে সতর্ক হতে হবে। হ্যাঁ, গতকাল আমরা সন্ধেবেলা খবর পেলাম যে সেন্ট্রাল ল্যাবরেটরিতে অজ্ঞাত পরিচয়ে দুজন কাজ করছেন, হাতে রিপোর্ট লিখছে। আমরা গিয়ে দেখলাম যে আমাদের একজন কন্ট্রাকচুয়াল স্টাফ, মানে যারা এজেন্সি দেয়, যারা একটু শিক্ষিত, তাদের কাছে টাইপ করতে দেওয়া হয়েছে। এবং তাকে যখন জিজ্ঞেস করা হলো এরা কারা, তখন তদন্তে বেরোলো যে এদেরকে কোনোভাবে প্রলোভিত করে চাকরি দেবে এরমভাবে তার কাছ থেকে কিছু টাকা নিয়েছে। সেই জন্য আমরা পুরো ব্যাপারটাই সাধারণ মানুষ যাতে প্রতারিত না হন এবং এই ধরনের কর্মকাণ্ড যেন কোনো মেডিকেল কলেজের ক্যাম্পাসে না চলে, আমরা যারা অভিযোগকারী এবং যার বিরুদ্ধে অভিযোগ তাদের সকলকেই আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি এবং পুলিশ তদন্ত করে পুরো ব্যবস্থা নেবে। বিষয়টি নজরে আসতেই পুলিশের হাতে অভিযুক্তদের তুলে দেয় কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। চক্রের চাইয়ের খোঁজ করতে শুরু করে তদন্ত। কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট, ওঙ্কার বাংলা।